প্রায় ১৬ বছর পর ডিওয়াইএফআই এর মেগা জমায়েত হতে চলেছে ব্রিগেডের মাঠে। ২০০৮ সালে শেষ ব্রিগেড সমাবেশ হয়েছিল ডিওয়াইএফআই এর। মাঝে প্রায় দেড় দশকের ব্যবধান, রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ব্রিগেডে বাম যুব সমাবেশের জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে পুলিশ প্রশাসনও। লালবাজার সূত্রে খবর, ১,০০,০০০ জনসমাবেশের কথা জানানো হয়েছে পুলিশের কাছে। যদিও বিভিন্ন জেলা এবং শহরতলি থেকে আসা সমর্থকদের সংখ্যা দেখে কিরকম ভিড় হতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। সূত্রের খবর, ব্রিগেডে ডিওয়াইএফআই এর সমাবেশের জন্য দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার দুজন পুলিশ অফিসার। গোটা ব্রিগেড চত্বর জুড়ে মোতায়েন রাখা হবে প্রায় ৫০০ পুলিশ কর্মী। রবিবার মূলত হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশন থেকে বাম কর্মী সমর্থকদের ব্রিগেডমুখী মিছিল হতে চলেছে। সেই মতো প্রস্তুত রাখা হচ্ছে পুলিশ বাহিনীও। প্রতিটি মিছিল ব্রিগেডে পৌঁছতে সাহায্য করবেন কলকাতা পুলিশের কর্মীরা। রবিবার ব্রিগেড সমাবেশের জন্য বাম যুব শিবিরে এখন শেষ মুহূর্তে প্রস্তুতি। জেলায় জেলায় চলছে ইনসাফ যাত্রা। গোটা রাজ্য জুড়ে ঘুরেছেন ক্যাপ্টেন মীনাক্ষী এবং বাম যুব নেতারা। এরপর রবিবার ব্রিগেডের মেগা সমাবেশ। কিছুদিন আগেই ব্রিগেডের সভার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মীনাক্ষী। এবার লোকসভা ভোটের ঠিক আগে ব্রিগেডের সমাবেশ থেকে কি বার্তা দেবেন ক্যাপ্টেন মীনাক্ষী, সেদিকেই তাকিয়ে বামেদের তরুণ প্রজন্ম। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।